দর্শক এবার দেশ বিদেশের পত্রপত্রিকা ওয়েবসাইটের সর্বশেষ খেলার তুলার কিছু খবর দেখে নিতে চাই প্রথমেই দেখব প্রথম আলো এবং প্রথম আলোতে সবচেয়ে বড় করে রোনালদোর প্রেমের কাছে পাত্তা পায়নি করোনার বিশ বিধিনিষেধ রোনালদোর যে সহধর্মিনী তার জন্মদিন ছিল আজ এবং সেই জন্মদিনেও করোনাকে উপেক্ষা করে বিভিন্ন জায়গায় ইতালির বিভিন্ন শহরে ঘুরিয়ে বেড়েছেন রোনালদো এবং সেটি প্রথম আলোতে সবচেয়ে বড়ো করে ফোকাস করা হয়েছে এবং আরও দেখানো হয়েছে মেসিকে ছাড়িয়ে যেতে ভার্সাকে অপরা অপমান করেছে নেইমারের দল নেইমারের পিএসজির সাথে কিছুদিন পরেই চ্যাম্পিয়ন্স দিকে খেলা আছে এবং সেই খেলা নিয়ে কিন্তু দুই ক্লাবের মধ্যে এরই মধ্যে খুনশুটি শুরু হয়ে গেছে এবং বিদেশের মাটিতে এবং করোনায় বারো দেশে হয়েছে দুই হাজার বিশ ইউরো দুই ইউরো ইউরো মিস করেছে এবং ছয় ফিট ছয় ইঞ্চি উচ্চতা কাজে লাগালে যে কজে লাগিয়ে গোল করেছেন ফুটবলার সেটিও বলা হয়েছে এবং আমরা এবার যাব পরের ওয়েবসাইটেতে এবং পরের ওয়েবসাইট যেটি আছে কালের কণ্ঠ কালের কণ্ঠ সবচেয়ে বড়ো করে দেখানো হয়েছে আগুনে বোলিংয়ে ক্ষুরোধার অধিনায়কত্বে করতে আবুধাবু টি টোয়েন্টি মাতালের নাসির নাসির হোসেন তিনটি উইকেট নিয়েছেন টি টোয়েন্টি লিগে সেটি তারা বলেছে এবং আরও একটি নিউজ দেখা যাচ্ছে মেসির সবার জন্যই সময় যেন মেসির লিওল্যান মেসি ছিলেন নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই গতরাতে ম্যাচ জিতিয়েছেন এবং সেটি তারা ফোকাস করেছে এবং আমরা আরও একটি ওয়েবসাইট দেখে নিতে চাই এবং সেটি হচ্ছে বিডি নিউজ বিডি নিউজ মহাম্যাডান আবহনির রোমাঞ্চকর ড্র কুমিল্লায় মহাম্যাডান আবহনির দৈর দুই দুই গোলে শেষ হয়েছে ম্যাচ সেটি এখন পর্যন্ত সবচেয়ে বড় আছে আর একটি গুরুত্বপূর্ণ খবর আছে ইব্রার অভিমানে ইব্রার অভিযানে বর্ণবাদ নেই জ্লাতান ইব্রাহিমোভিচ তিনি একটি টুইট করেছেন রিসেন্টলি যে সর্বশেষ ম্যাচে সিরিয়া লিগে এসি মিলান ইন্টার ম্যাচে তিনি নাকি লুকাকুকে বর্ণবাদ করেছেন কিন্তু ইব্রা বলেছেন যে তার যে অভিধান সেই অভিধানের বর্ণবাদের কোনো স্থান নেই জয়ে ফিরেছে সাইফ স্পোর্টিং ক্লাব দর্শক পত্রপত্রিকার কিছু শেষ খবর আমরা দেখে নিলাম এবার নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন